আচ্ছা, কার্পাস বাগান শিল্প কেন্দ্রের বাকি অংশটা শুরু করব এবারে। আরো দু তিনটে অঞ্চল এখনো আমার বাকি আছে। এবারে হচ্ছে উত্তরাঞ্চল বলি। উত্তরাঞ্চলের মধ্যে উত্তরপ্রদেশ রয়েছে, রাজস্থান রয়েছে, হরিয়ানা রয়েছে, পাঞ্জাব রয়েছে, এই এই রাজ্যগুলো রয়েছে। তো তার মধ্যে উত্তরপ্রদেশে আমি একটা দুটো জায়গা দেখিয়েছি, তোমরা আমি একটা দুটো জায়গা একটু বলে দিই ম্যাপ পয়েন্টে, কারণ অনেক সময় দেখ উত্তর ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র এই কার্পাস বাগান শিল্প কেন্দ্রের নাম করো বা ম্যাপ পয়েন্টিং এ দিল দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আঁকো, তো সেক্ষেত্রে একটুখানি খাঁজ দেখে নিজেদের মনে রাখতে হবে। এখানে পাঞ্জাবে এই যে ঢেউ খেলানো খাঁজটা, সেখানে অমৃতসর আছে, যেখানে নেপালের এই খাঁজটা শুরু হয়েছে, সেখানে মোরাদাবাদ আছে। এরকম তোমরা যখন ম্যাপ বই দেখে প্র্যাকটিস করবে ম্যাপ পয়েন্টিং, তখন একটু খাঁজগুলো মনে রেখো কার পাশে কি আঁকবো। তো দু তিনটে মেইন দু তিনটে আঁকলেই হবে প্রধান প্রধান। তো উত্তরপ্রদেশের রয়েছে তোমার কানপুরে আছে, এলাহাবাদে আছে, লখনৌ আছে, আলিগড়ে আছে, বারাণসীতে আছে, মোরাদাবাদে আছে। তো এত আঁকলে তো জায়গাটা অপরিষ্কার হয়ে যাবে, তো সেই জন্য আমি দুটো তিনটে করে এঁকেছি, তোমরা আরো তিন চারটে আঁকতে পারো। আর এরম ভাবে একটা অঞ্চল দিয়ে দিলে তাহলে অঞ্চলটাকে বাউন্ডারি দেওয়া হলো। আচ্ছা, রাজস্থানটাও এর মধ্যে পড়ছে। রাজস্থানে জয়পুর আছে, কোটা রয়েছে, উদয়পুর রয়েছে, গঙ্গানগর রয়েছে, এগুলো। হরিয়ানাতেও রয়েছে ভিওয়ালি এবং হিসার, আর পাঞ্জাবে রয়েছে অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, এইগুলো। আচ্ছা, এখানে এখানে তো দক্ষিণ ভারতের কার্পাস বয়ন কার্পাস উৎপাদক অঞ্চল থেকে অনেকটা দূরেই অবস্থিত, তার মানে কাঁচামালের যে প্রাচুর্য রয়েছে তা নয়, কিন্তু পাঞ্জাবে সেচের সাহায্যে প্রচুর পরিমাণে তুলো উৎপন্ন করা হয়, মানে এইখানটাই প্রচুর পরিমাণে কিন্তু কার্পাস উৎপন্ন হয়। আচ্ছা, তাছাড়া এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে রয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, থেকে সহজেই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, সুলভ শ্রমিক রয়েছে, এবং সবচেয়ে বড় কথা হলো চাহিদা রয়েছে। আচ্ছা, এটা তো গেল উত্তরাঞ্চল। এবারে আমি দক্ষিণাঞ্চলটাকে একটু বর্ডার দিয়ে দিই। যেরকম ভাবে পশ্চিমাঞ্চলটা এঁকেছি সেরকম ভাবে শুধু এই দক্ষিণাঞ্চল দক্ষিণের এই অংশটুকু আঁকলেই কিন্তু হয়ে যাবে। এখানে বলে রাখি কোয়েম্বাটুর, এ দেখো এই একটা খাঁজ রয়েছে, পরে একটা খাঁজ রয়েছে, সেই পরের খাঁজের থেকে সোজাসুজি আবার এই নিচের খাঁজ থেকে এরকম লম্ব করে যে দাগটা টানি, মানে ম্যাপ পয়েন্টিং করার সময় কিন্তু এটা খেয়াল রাখতে হবে দুটো খাঁজ, কারণ তুমি এই খাঁজটা করো তাহলে একটু এদিকে সরে আসতে পারো, ওদিকে সরে আসতে পারো, এদিক থেকেও একটা যদি হালকা করে লাইন টানো আর এখান থেকে হালকা করে লাইন টানো, যেটা মিট করবে সেটাই হলো কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কিন্তু কোয়েম্বাটুর কে বলা হয়। এছাড়াও ব্যাঙ্গালোর, চেন্নাই, এগুলো কয়েকটা পয়েন্ট করেছি, কারণ চেন্নাইটা বন্দর হিসেবে দরকার সেই জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দক্ষিণ ভারতে এই কার্পাস বাগান শিল্প কেন্দ্রের বিকাশটা ঘটেছে। প্রধানত তামিলনাড়ুতে রয়েছে, কোয়েম্বাটুর আছে, চেন্নাই আছে, মাদুরাই আছে, তুতিকোরিন আছে, কর্ণাটকের বেঙ্গালুরুতে আছে, আমি একটা জায়গা দেখিয়েছি, মহীশূরে আছে, কেরালাতে আরেকটু নিচে দিয়ে কেরালাতে তিরুবনন্তপুরম, কোচিন, এরকম জায়গায় কোচিন আছে, যেটা খাজের পাশাপাশি সেটা একটু মনে রাখার চেষ্টা করবে, কোজিগড় আছে। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে রয়েছে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, গুন্টুর, এই জায়গাগুলো রয়েছে। তো মোটামুটি এই সমস্ত জায়গায় কেন গড়ে উঠলো, তো আমি একটুখানি বলে দিই, শুধু এরম ভাবে আঁকলেই তো হবে না, প্রথমে জায়গাগুলোর নাম বলে দিতে হবে যে এই এই জায়গা ওখানে আছে, তারপরে কেন ওখানে কার্পাস বাগান শিল্প কেন্দ্রের উন্নতি ঘটেছে। একদম প্রথমে শিল্প শুরু করার প্রথমে তখন বলেছিলাম যে কয়েকটা পয়েন্টের ভিত্তিতে আলোচনা করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে ভেতরের লেখাগুলো শুধু পাল্টে যাবে। যেমন কাঁচামালের প্রাচুর্য যদি বলি, কাঁচামালের প্রাচুর্য যদি বলি, পয়েন্ট প্রথমটা লিখলাম আমি কাঁচামাল, তাহলে দক্ষিণ ভারতে কাঁচামালটা তো আমার এখান থেকেই আসবে, আবার সেই একই পয়েন্টিংই হবে, এখান থেকেই কার্পাসটা আমার এরম ভাবে আসছে, কাঁচামাল প্রচুর পরিমাণে কাঁচামাল পাশেই রয়েছে। আচ্ছা, দু নম্বর পয়েন্ট যদি বলি সুলভ জলবিদ্যুৎ, এরম ভাবে পয়েন্ট গুলো দিতে হবে, সেগুলো কোথা থেকে আসছে বলে তার সাথে আবার ছবিটা দিতে হবে। আচ্ছা, তাছাড়া রয়েছে চাহিদা, তো
রয়েছে সব সময় চাহিদা একটা কমন পয়েন্ট, সেটা পরে আসছি। বন্দর, বন্দরের সুবিধা এখানে চেন্নাই বন্দর দেখছো, আর একটু ওপরে এরকম জায়গায় বিশাখাপত্তনম বন্দর, সেটাও কাজে লাগানো যায় আমদানি রপ্তানির জন্য। যোগাযোগ ব্যবস্থা মানে এখানে কিন্তু দক্ষিণ দিকে রেলপথ রয়ে যেমন সুপরিবহন ব্যবস্থা আছে, সড়কপথেরও সুপরিবহন ব্যবস্থা আছে। আচ্ছা, ঘন বসতিপূর্ণ অঞ্চল, লোকজন এখানে বেশি, সেই জন্য শ্রমিকও যেমন পাওয়া যাচ্ছে সেরকম জিনিসের চাহিদাও রয়েছে। তো এরকম ভাবে ঘন বসতিপূর্ণ পয়েন্ট গুলো লিখবে, আর তার সাথে সাথে সেটা ডেসক্রাইব করবে। চাহিদা, চাহিদা কারণ হচ্ছে আমি বললাম বিশ্বপ্রধান দেশ, সেই জন্য আমাদের এখানে সুতির জিনিসের সবসময় চাহিদা থাকে। পরিবহন, এরকম ভাবে যে কটা পয়েন্ট পাবে সে কটা নিয়ে আলোচনা করবে। তাহলে উত্তরাঞ্চল হয়ে গেল, দক্ষিণাঞ্চল হয়ে গেল। এখানে একটা ইম্পর্টেন্ট যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, পুরো ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোরকে। আজ এই অবধি থাকলো।